মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ফুলকিও কিছু বললো না, আর এখন দুম করে বলছো তুমি ফুলকিকে অশোকনগরে রেখে চলে এসছো। তা ব্যাপারটা কি হচ্ছে আমরা কেউ জানতে চাইবো না? চিন্তায় শেষ হয়ে যাচ্ছে, তুই সেটা বুঝবি না একবার? কিছু বিষয় ঘটেছে যেগুলো আমি এখন বুঝিয়ে বলতে পারছি না, পরে বলবো। আমাকে প্লিজ একটু ঘরে যেতে দাও না। অদ্ভুত কাণ্ড তো, আমি তো অংশুর মুখে সব শুনলাম। তুমি নাকি শালিনীকে নিয়ে ওই বক্সিং এর জায়গা থেকে আলাদা হবে কোথায় বেরিয়ে গেলে? কোথায় গেছিলে রোহিত? ফুলকিও নিশ্চয়ই তোমার সঙ্গেই গেছিল, সেইখানেই সাপের কামড় থেকে বাঁচিয়েছে তোমাকে। তারপরেও তুমি ওকে বাপের বাড়িতে রেখে এলে। তুমি এখানে একা থাকো না রোহিত, একটা পরিবারের সঙ্গে থাকো। আমি বলছি তো, আমি পরে সবটা বুঝিয়ে বলবো। কিছু বুঝিয়ে বলতে পারছি না, প্লিজ প্লিজ আমাকে তো একা থাকতে দাও না। কাকি তুমি দাঁড়াও, আমি ফুলকিকে ফোন করছি। কি হলো বৌদি, ফুলকি ফোনটা ধরছে না? না ফুলকি ফোনটা বাড়িতে ফেলে গেছে। প্লিজ ফোন করাটা বন্ধ করো। আর আমি বলছি
ফুলকি দাসকে কেউ এই বাড়িতে ফিরিয়ে আনবে না, ওকে? ওই পরিবারের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, আমি একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছি, প্লিজ আমার কথাটা মানো সবাই। এই ঘটনাটা তো একদিন না একদিন ঘটতই। শোনো মেজবউ, তুমি না এই মেয়েটার জন্য আর হেদিয়ে মরো না তো, এই এক অশান্তি আর কতবার হবে? মাস্টারমশাই এসব শুনলে আবার অস্থির হয়ে পড়বেন, আমি কিন্তু এই সমস্ত ঝামেলা সহ্য করতে পারবো না। তোমরা না এই মেয়েটাকে এবার ভুলে যাও সকলে। রোহিত তোকে পছন্দই করে না, বারবার শুধু এক অশান্তি আর ঝামেলা। দিদি তা বললে তো হয় না, ফুলকি তো এই বাড়ির বউ। তো বউ তো নিজের বরকে সামলাতে পারে না কেন? বারবার ওর বর ওকে বাপের বাড়িতে রেখে আসে, নাহলে ও নিজেই বাপের বাড়ি চলে যায়। ওদের মধ্যে কথাবার্তা বন্ধ থাকে, নাহলে ও কোনো একটা বড় দুর্ঘটনা ঘটিয়ে বসে, তারপর ওর বাপ আমাদের বাড়িতে এসে আমাদেরকে এই কথা শুনিয়ে যায়। কেন কেন ঘটবে এসব? তাছাড়া ওই মেয়ে তো এই বাড়ির আদব কায়দা কিছুই রপ্ত করে উঠতে পারেনি। কখনো লাবুকে ভুলভাল কথা বলে দিচ্ছে, কখনো রুদ্রকে অপমান করছে, কখনো তমালকে তাতিয়ে তুলছে। এসব কেন ঘটবে, কেন সহ্য করবো আমি এসব? তাহলে তুমি কি করতে বলছো বলো। আমি শালিনীর সঙ্গে কথা বলছি, রুদ্র রোহিতের সঙ্গে কথা বলুক। যদি রোহিতের অমত না থাকে তাহলে শালিনী আর রোহিতের আবার বিয়ের ব্যবস্থা করব আমি। ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল, এখনো ভালোবাসে, যেটা তুমি বুঝেও বুঝতে পারছো না মেজ। দেখো ওদের সম্পর্কটার একটা পরিণতি হওয়া দরকার, নাহলে এই অশান্তির আর শেষ থাকবে না। রোহিত আর শালিনীর বিয়ে? না না, এ হতে পারে না দিদি, তুমি তো সবটা জানো। রোহিতের সব থেকে খারাপ সময় যেই মেয়েটা ওকে ছেড়ে চলে গেছিল, সেই মেয়ে ওকে কি করে ভালোবাসতে পারে? না না, মানুষের মনের পরিবর্তন হয়। তুমি না একজন স্কুলের দিদিমণি, মাস্টারমশাই তোমার বিচার বুদ্ধির এত প্রশংসা করেন, আর তুমি এটুকুও বুঝতে পারছো না? শালিনী যে কি খেলা খেলছে আমি সত্যি কিছু বুঝতে পারছি না, বারমিতে বিশ্বাস করো আমি বুঝতে পারছি। কাকি তুমি শান্ত হও, শান্ত হও, আমি কালকে যাবো ফুলকিকে ফিরিয়ে আনতে, সঙ্গে অংশুকেও নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।